আজ আমি 2007 সালের একটা মুভি রাইস ব্লাড হান্টারের এক্সপ্লানেশন নিয়ে এসেছি। এটা একটা হরর সালশার মুভি যেটার গল্পটা খুব ভালো। গল্পটা শুরু হয় কলেটকে দিয়ে। সে একজন কল গার্ল ছিল, তার কাছে সেডি আসে, সে তাকে কিছু টাকা দেয়, সে তাকে সাথে নিয়ে যায়। কলেটকে নিজের ঘরে নিয়ে গিয়ে সেডি তার সব জামা কাপড় খুলিয়ে দেয় আর তাকে হাত ধোবার জন্য শোয়ার ঘরে পাঠায়। সেখানে কলেট বন্দি হয়ে যায়। এরপর সেডি তার হাত পা বেঁধে দেয় আর তাকে উল্টে ঝুলিয়ে দেয়। এতে কলেট ঘাবড়ে যায়। তখন সেডি সেখানে একজন বুড়ো লোককে নিয়ে আসে যার নাম ছিল হ্যারিসন। সে কলেটকে দেখে খুশি হয়ে যায়। এরপর সেডি হ্যারিসনের থেকে বিশপের অ্যাড্রেস জিজ্ঞেস করে। এরপর হ্যারিসন তাকে বিশপের অ্যাড্রেস বলে দেয়। এরপর সেডি তাকে মেরে ফেলে এবং সে কলেটকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন আমরা দেখি সেডি কিছু ভিশন দেখতে পায়। সেডিকে আর সে বিশপের খোঁজ কেন করছে এটা আমরা একটু পরে জানতে পারবো। এরপর মুভির সিন 6 মাস পিছিয়ে যায়, সেখান থেকে পুরো গল্পটা শুরু হয়েছিল। এখানে আমরা সেডিকে দেখি সে রিপোর্টারের কাজ করত। সে কিছুদিনে একটা গোপন পার্টি সংক্রান্ত একটা আর্টিকেল লিখেছে। কখন এথেন সেখানে কল করে আর সেডিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডাকে। সেডি এথেনের সাথে দেখা করতে থাকে। সে তাকে ট্রিসিয়ার ব্যাপারে বলে। সে সেডির সাক্ষাৎকার নিচ্ছিল। এথেন বলে সে নাম্বারটা দিয়েছিল সেটা একটা ফোন নাম্বার নয়, বরং বুকমার্ক ছিল। আমি সেটার ব্যাপারে রিসার্চ করতে আমি একটা হোম পেজ পাই, তার মধ্যে একটা সিক্রেট ম্যাপ লুকানো ছিল। সেডি এথেনের কথা সিরিয়াস নেয় না। সন্ধ্যা হতে ট্রিসিয়াকে তার বন্ধু কেটলি একটা শুনশান জায়গায় নিয়ে যায় যেখানে পার্টি হবে। ট্রিসিয়া আশপাশের কোনো গাড়ি দেখতে পেল না, তার জন্য সেই জায়গাটা অদ্ভুত লাগে আর সে ভেতরে যেতে মানা করে। এরপর কেটলি একা যায়। ট্রিসিয়া গাড়ির ভেতরে তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক সময় পরেও কেটলি ফিরে আসে না। এতে ট্রিসিয়া ভয় পেয়ে যায় আর কেটলিনকে নিতে ঘরের ভেতরে যায়, কিন্তু ট্রিসিয়া সেখানে কাউকে দেখতে পায় না। এরপর সে কেটলিনকে খুঁজতে খুঁজতে বেসমেন্ট পৌঁছায়। তখন সে দেখে দুজন ভ্যাম্পায়ার কেটলিনের রক্ত খাচ্ছে। এটা দেখে সে খুব ঘাবড়ে যায় আর সেখান থেকে পালায়, কিন্তু সেখানে আরো একজন ভ্যাম্পায়ার হাতে সে পড়ে। এবার ট্রিসিয়া সেই বেসমেন্টে লুকিয়ে পড়ে আর সাহায্যের জন্য তার বাবাকে ফোন করতে থাকে, কিন্তু তার বাবা কল রিসিভ করতে পারে না। এরপর ভ্যাম্পায়ার তাদের ধরে মেরে দেয় আর তাদের দেহটা রাস্তায় ফেলে দেয়। এর কিছুক্ষণ পর পুলিশ এই ক্রাইম সিনে পৌঁছায়। ট্রিসিয়ার বাবা ক্লাইড একজন পুলিশ অফিসার ছিল, সে ট্রিসিয়ার মৃত্যুতে অনেক দুঃখী হয়ে যায়। সেডি যখন ট্রিসিয়ার মৃত্যুর ব্যাপারে জানতে পারে তখন সে ব্যাপারে কথা বলার জন্য অ্যাথেনের কাছে যায়, কারণ অ্যাথেন তাকে অনেক গোপন পার্টির ব্যাপারে বলেছিল। কিন্তু সেডি অ্যাথেনের কাছে পৌঁছায়, অ্যাথেন সেখানে ছিল না। তখনই একজন লোক চলে আসে, সে ভ্যাম্পায়ার। এতে সেডি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বাইরে পালায়, কিন্তু ভ্যাম্পায়ার তাকে ধরে নেয়। এরপর সে তাকে তার আড্ডায় নিয়ে আসে। সেখানে একটা পুরো ভ্যাম্পায়ারের দল থাকতো যাদের লিডার বিশপ। সে সেডির সামনে একটা কালো প্লাস্টিক রাখে। সেডি যখন সেই প্লাস্টিক সরিয়ে দেখে তার মধ্যে এথেনের কাটা মাথা ছিল। এটা দেখে সেডি অনেক ভয় পেয়ে যায়। এরপর সে তাকে জিজ্ঞেস করে ট্রিসিয়া তোমায় কি বলেছে, কিন্তু ট্রিসিয়া সেডিকে কিছু বলেনি, কিন্তু সবাই বলে তোমার শরীর বাকিদের থেকে আলাদা। এরপর বিশপ সেডিকে তার ভ্যাম্পায়ার অস্ত্র দিয়ে মেরে ফেলে আর তার রক্ত খেতে থাকে। এরপর সে তার শরীরটাকে ধর্ষণ করে ফেলে দেয়। পুলিশ ক্রাইম সিনে পৌঁছায়। ক্লাইড ট্রিসিয়ার খুনিকে ধরতে চায়, এই জন্য সে সেখানে পৌঁছে যায়, কিন্তু পুলিশ খুনির ব্যাপারে কোনো তথ্য পায় না। এরপর পুলিশ সেডির মৃতদেহটা মৃতদেহের ঘরে রেখে দেয়। তখন সেডি আবার বেঁচে ওঠে। তারপর সে মৃতদেহের বাক্স থেকে বেরিয়ে আসে। তখন তার মনে পড়ে সে মারা গেছে। তখন সে দেখে আয়নায় তার ছায়া পড়ছে না। এরপর সে বুঝে যায় সে ভ্যাম্পায়ার হয়ে গেছে। এরপর সেখান থেকে সে বেরিয়ে একটা হোমলেস শেল্টারে গিয়ে আশ্রয় নেয়। সেখানে সেডি একটা অসুস্থ লোকের রক্তের প্রতি আকৃষ্ট হয়। সে অসুস্থ লোকটাকে মেরে ফেলে আর তার রক্ত খেয়ে নেয়। তখন তাকে একটা ছোট মেয়ে দেখে নেয়। তারপর সে বাইরে চলে আসে, কিন্তু সেডি তার অবস্থায় খুশি ছিল না, কারণ এর জন্য সে নির্দোষ লোকেদের প্রাণ নিচ্ছে। তখনই একটা লোক তার পিছু নেয়। সেডি তার মায়ের সাথে কথা বলার জন্য কল করে। তখন তার বোন তার মাকে বলে সে মারা গেছে। এটা শুনে সেডি খুব ভেঙে পড়ে আর বিশপ তার সাথে যে কাজটা করেছে এটা মনে মনে খুব হতাশ হয়ে যায়। সে আত্মহত্যা করার জন্য ওভারব্রিজ থেকে লাফ মারে, কিন্তু যে লোকটা তার পিছু করছিল সে তোকে বাঁচিয়ে নেয়। সে তার চিকিৎসা করাতে সেডি আবার ঠিক হয়ে যায়। এই লোকটা সেডিকে বলে আমিও বিশপকে শেষ করতে চাই, আর এই কাজটার জন্যই তুমি নতুন জীবন ফিরত পেয়েছো, আমি তোমায় পুরো সাহায্য করব। এরপর সে সেডিকে ভ্যাম্পায়ারের দলের ব্যাপারে বলে আর তাদের শেষ করার জন্য একটা অস্ত্রের কথা বলে। সেডি সবার আগে বেল পক্ষ খোঁজে। সে হোটেলে একটা মেয়েকে মেরে রক্ত খাচ্ছিল। এরপর সে তাকে একটা তীর মেরে দেয় যাতে সে আহত হয়ে নিচে পড়ে যায়। এরপর সেডি তার থেকে ইভের অ্যাড্রেস জিজ্ঞেস করে, তারপর তাকে মেরে ফেলে। এরপর সেডি ইভকে খুঁজে বেরিয়ে পড়ে। সে একটা ক্লাবে নিজের পরবর্তী ভিকটিমকে ফাঁসাচ্ছিল। ইভ সেই ভিকটিমকে মারতে যাচ্ছিল, কিন্তু সেডি তখন সেখানে পৌঁছে যায়।
তারপর ইভ সারেন্ডার করে দেয় আর সেডিকে বলে এই লোকটা তাকে সাহায্য করছে, তার নাম আর্তারো। সে একজন ভ্যাম্পায়ার, সে সবকিছু কন্ট্রোল করে আর সবাইকে নিজের রাস্তা থেকে সরাতে চাইছে। সেডি তার কথায় বেশি পাত্তা দেয় না আর তাকেও মেরে ফেলে। এরপর সে হ্যারিসনের কাছ থেকে বিশপের ব্যাপারে জানতে কলেজের লোক দেখায়, বিশপের অ্যাড্রেস পেয়ে যাওয়ার পর তাকেও মেরে দেয়। আর এই সিনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এতে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে বিশপের জন্য সেডির জীবন বরবাদ হয়ে গেছে, এই জন্য সে বিশপ আর তার পুরো দলকে শেষ করতে চায়। এদের মধ্যে থেকে সেডি এখন অব্দি তিনজনকে শেষ করে দিয়েছে, এরপর শুধু পো আর বিশপ বেঁচে আছে। এরপর কলেজকে পুলিশ ধরে, এরপর সে পুলিশকে হ্যারিসনের মৃত্যুর কথা বলে দেয়। এখন ক্লাইড ত্রিশের খুনিকে খুঁজছিল, তখন সে হ্যারিসনের মৃত্যুর খবর শুনে ক্রাইম সিনে পৌঁছায়, কিন্তু সেডি সেখান থেকে পালায়। রাস্তায় একটা ছেলে তার লিফট চায়, কিন্তু সে তাকে অগ্রাহ্য করে যায়। তখন তার আর্থারের কথা মনে পড়ে যায়, সে বলেছিল বিশপকে মারতে হলে তার মতো শক্তিশালী হতে হবে। এরপর সেডি তাকে গাড়িতে লিফট দিয়ে দেয়, এরপর তার সাথে ইন্টিমেট হওয়ার বাহানা দিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে তার রক্ত খেয়ে নেয়। অন্যদিকে বিশপ আরো একটা মেয়েকে নিজের ভিকটিম বানাবে, সেই মেয়েটার মনে হতো বিশপ তাকে ভালোবাসে। এরপর বিশপ সেই মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যায়, কিন্তু এখন বিশপকে খুঁজতে সেডি সেখানে পৌঁছায়। সেখানে এসে সে দেখে রক্তে লাল হয়ে যাওয়া একটি লাশ, এবং বিশপ তখনই তাকে মেরেছিল, তাই জন্য সেখানে রক্ত পড়েছিল। তখন সেডি কারোর আসবার আওয়াজ পায়, সেই কারণে সে লুকিয়ে পড়ে। এরপর সেখানে পো আসে আর সে বুঝে যায় এখানে কেউ এসেছিল, এই কারণে সে বিশপকে ফোন করতে যায়। তখন সেডি তাকে ঘিরে নেয়। এরপর পো সেডিকে আক্রমণ করে পালাবার চেষ্টা করে, কোনোভাবে সেডি পোকে আহত করে দেয়। তারপর বিশপের ব্যাপারে জানতে পারে। এতে পো বলে, আমি শুধু এটুকু জানি যে পুলিশদের থেকে লুকোচ্ছে। এরপর সেডি তাকেও মেরে দেয়। তখন বিশপ পো এর ফোন কল করে, সেটা সেডি ধরে আর তাকে বলে দেয় পো এখন মারা গেছে। তখন বিশপ জিজ্ঞেস করে, তুমি কে? সেডি বলে, তুমি আমার সবকিছু ধ্বংস করে দিয়েছো, তাই আমিও তোমার সবকিছু ধ্বংস করবো। কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস মিল থাকবে, সেটা হলো আমরা সকাল হওয়ার আগে মারা যাব। এরপর সেডি ওই ক্লাবে যায়, সেখানকার পাবলিক ফোন থেকে বিশপ কল করেছিল, কিন্তু বিশপ এখন সেখানে ছিল না। এরপর সেডি সেখানকার ওয়েটারকে কিছু পয়সা দেয় আর বলে যে লোকটা কিছুক্ষণ আগে কল করেছিল, তাকে যদি দেখতে পাও আমাকে কল করবে। সেডি ক্লাব থেকে বেরোতেই দুটো ডাকাত তাকে অজ্ঞান করে দেয় আর তাকে নিজেদের গাড়ির ডিকিতে বন্ধ করে দেয়। এর মধ্যে থেকে একজন লোক সেডির গাড়ি সেখান থেকে নিয়ে চলে যায়, যেখানে অন্য একটা লোক সেডিকে নিয়ে যায়। রাস্তায় সেডির জ্ঞান ফিরে যায়, সে গাড়ির ডিকি খুলে বাইরে বেরিয়ে যায়। তখন সেই লোকটা সেডিকে চেক করতে গাড়ির ডিকিতে আসে, তারপর সেডি সেই লোকটাকে আহত করে দেয়। সে তাকে জিজ্ঞেস করে, আমার ব্যাগ কোথায়? তখন সে বলে, আমার দ্বিতীয় সঙ্গী গাড়ি নিয়ে যাচ্ছে এবং যাবে, তোমার ব্যাগ সেখানেই রয়েছে। এরপর সেডি সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে যে লোকটা সেডির গাড়িটা নিয়ে পালাচ্ছিল তাকে পুলিশ ধরে নেয়। তখন ক্লাইড তার কাছ থেকে সেডির অস্ত্র পেয়ে যায় আর এটা দেখে সে বুঝে যায় এটা সেই অপরাধী যেখানে মার্ডার চলছিল। এরপর ক্লাইড সেই চোরকে জিজ্ঞেস করে, তুমি এই গাড়িটা কোথা থেকে উঠিয়েছো? তখন সে ক্লাইডকে ক্লাবের লোকেশন বলে দেয়। তখন ক্লাবের ওয়েটার সেডিকে কল করে, যাকে সে খুঁজছিল সে এখানে এসেছে। এরপর সেডি ক্লাবে যায়, যেখানে ক্লাইড তার জন্য অপেক্ষা করছিল। তার কাছে সেডির অস্ত্রের ব্যাগটাও ছিল, সে সেডির কাছে কল করিয়েছিল। ক্লাইডের মনে হয় সেডি তার মেয়ে ট্রিশিয়ার খুনি, তাই সে তাকে অ্যারেস্ট করে নেয়। তখন সেডি তার গাড়িতে ট্রিশিয়ার একটা ছবি পায়। এরপর সে ক্লাইডকে বলে, ট্রিশিয়ার খুনি বিশপ, তাকে আমি মারার জন্য খুঁজছি। এরপর ক্লেডি ক্লাইডকে বলে, আমি একজন ভ্যাম্পায়ার। এটা শুনে ক্লাইড অবাক হয়ে যায়। তখন সেডি ক্লাইডের গলা ধরে নেয়। এরপর ক্লাইড তাকে হাত করা খুলে দিতে হয়। তারপর সেডি সেখান থেকে চলে যায় আর ক্লাইড তাকে শুট করে দেয়, কিন্তু এখন ক্লাইডের বিশ্বাস হয়ে যায় যে সত্যি সে বলছিল এবং সে তার ট্রিটমেন্ট করে। অন্যদিকে বিশপ সেডিকে আনতে যে লোকটাকে পাঠিয়েছিল সে খালি হাতে ফেরত আসে। এরপর বিশপ রেগে গিয়ে তাকে মেরে দেয়। এদিকে সেডি ক্লাইডের সাথে ডিল করেছিল যখন সে বিশপকে মেরে দেবে তখন ক্লাইড তাকে মারবে, কারণ সে তার ভ্যাম্পায়ারওয়ালা জীবনে হতাশ হয়েছিল। এবার ক্লাইড তার কথা মেনে নেয়। এরপর তারা দুজন বিশপকে মারতে সিক্রেট লোকেশনে যায় আর তাকে খোঁজার চেষ্টা করে। তখন ক্লাইড একটা খাঁচায় ট্রেসিকে দেখতে পায়। ক্লাইড তাকে তাড়াতাড়ি বাইরে বের করে আনে এবং তাকে জীবিত দেখে অনেক খুশি হয়। তখন সেডি সেখানে পৌঁছায় আর ক্লাইডকে ট্রেসির থেকে দৌড়ে সরতে বলে। সেডি ক্লাইডকে বলে, বিশপ তাকে একটা ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে, কিন্তু ক্লাইডের বিশ্বাস হয় না। তখন ট্রিসিয়া ক্লাউডের বন্দুক নিয়ে তাকে টার্গেট করে। এটা দেখে ক্লাইড ঘাবড়ে যায় আর বলে, আমি তোমার বাবা। এটা শুনে ট্রিসিয়া রেগে যায় আর বলে, এখন বিশপ আমার জন্য সব। এরপর সে ক্লাইডকে শুট করে, সেখান থেকে পালায়। এরপর সেডি তার অস্ত্র বার করে তাকে আক্রমণ করে, কিন্তু তার নিশানা ভ্রষ্ট হয়। এরপর সেডি তাকে পিছু করে আর তার পা আক্রমণ করে, এতে ট্রিসিয়া নিচে পড়ে যায়। সেডি তাকে বিশপের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ট্রিসিয়া তাকে কিছু বলে না। এরপর সে তাকে মেরে ফেলে। তখন সেখানে বিশপ চলে আসে। এরপর সেডি তাকেও মারতে যায়, কিন্তু এখন তার কাছে সিলভার গ্লভস ছিল না। এরপর বিশপ সেডিকে মেরে অজ্ঞান করে দিল। সেডি
তাকে উল্টে ঝুলিয়ে দেয়, যেমনটা রক্ত বের করার জন্য লোকের সাথে করছিল। এরপর বিশপ সেটির রক্ত বার করার জন্য তার গলা কেটে দেয়। এতে তার অনেক রক্ত বাইরে আসতে শুরু করে, এর ফলে সে অজ্ঞান হয়ে যায়। তখন তার আর্থারের কথা মনে পড়ে, সে বলেছিল, তুমি শুধু একটা ছায়া নয়, তুমি সবার থেকে আলাদা। এরপর সেটির জ্ঞান ফেরে, তখন তাকে বাঁচানোর জন্য ক্লাইডও সেখানে পৌঁছায়। সে গুলি লাগার জন্য অজ্ঞান হয়েছিল, সে সেটিকে সেখান থেকে নিচে নামিয়ে নিজের জ্যাকেটে মুড়িয়ে নেয় আর সেখান থেকে যেতে থাকে। তখন তার সামনে বিশপ চলে আসে। এরপর ক্লাইড বিশপকে আটকাতে তার সাথে লড়াই শুরু করে, কিন্তু বিশপ শক্তিশালী ছিল, তাই জন্য সে ক্লাইডকে সহজে হারিয়ে দেয়। তখন হঠাৎ করে সেটি ঠিক হয়ে যায়। এরপর সে তার তীর ধনুক নিয়ে বিশপের দিকে এগোতে থাকে। এরই মধ্যে ক্লাইড বিশপকে নিজের অধীনে নিয়ে নেয়। এরপর সেটি তার সিলভার ক্রস দিয়ে বিশপের উপর আক্রমণ করে, এতে বিশপ অবশেষে মারা যায়। এইভাবে সেটি তার বদলা পূরণ করলো, কিন্তু এখন সেটি নিজে অনেক আহত হয়েছিল। এরপর সে ক্লাইডকে বলে, তুমি আমাকে মেরে দাও, আমি এভাবে আমার জীবন কাটাতে চাই না। ক্লাইড এটা করতে চায় না, কিন্তু সেটি অনেক রিকোয়েস্ট করার পর ক্লাইডের কথা শুনতে হয়। এরপর সে সেটিকে তীর ধনুক দিয়ে মেরে ফেলে, কিন্তু এটা করে সে একদম খুশি ছিল না। এখানে পুলিশ চলে আসে, সে সেটির মৃতদেহটা নিয়ে গিয়ে মৃত ঘরে রাখার খানে জায়গা সেখানে রেখে দেয়। কিন্তু আমরা পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই সেটি আবার একবার জীবিত হয়ে ওঠে, আর এর সাথে মুভিটা এখানেই শেষ হয়। আপনি যদি আমাদের চ্যানেলের এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে স্ক্রিনে আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন।